অনেকেই খিচুড়ি বলতে শুধু ডাল চাল দিয়ে শুকরা খিচুড়িকে বোঝায়, যা একটু বাজা বাজা করে তৈরি করা হয়। কিন্তু আসলে কি তাই? বাঙালি শুধু খিচুড়ি বলতে অনেকেই শুধু আমরা এটাকেই বুঝি, একটু বাজা বাজা টাইপের ডাল আর আলু দিয়ে তৈরি করা খিচুড়ি, ডাল চাল আলুর মিশ্রণে। কিন্তু খিচুড়িটা আসলে নানানভাবে করা যায়। খিচুড়ি কেউ চিকেন দিয়ে করতে পারেন, সবজি দিয়ে করতে পারেন, তারপর বুনে বুনে একটু ডিম, মাংস, আলু, ডাল এগুলো দিয়েও করতে পারেন। তো আসলে খিচুড়িটা হচ্ছে, খিচুড়ি বলতে আমরা কী বুঝি, খিচুড়ি বলতে হচ্ছে অনেকগুলো উপকরণের মিশ্রণ দিয়ে একটা ওই যে খাদ্য উপকরণ তৈরি করা, বা একটা ওই নাস্তা বা একটা খাবার তৈরি করাকে আমরা খিচুড়ি বলি। তো খিচুড়ি যেহেতু নামকরণের মধ্যে এর তাৎপর্য নিহিত, তো সেহেতু আমরা খিচুড়িটাকেই শুধু ডাল চালের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা এটাকে বিভিন্ন ওই সবজির উপকরণ দিয়ে একটা পুষ্টিকর সুস্বাদু খাদ্যে পরিণত করতে পারি। তো যেহেতু আমাদের বাচ্চারা সরাসরি সবজি খেতে চায় না, তো আমাদের উচিত তাদেরকে এমন একটি খিচুড়ি রান্না করে খাওয়ানো যেটার ভিতরে তারা সব ধরনের পুষ্টি উপাদান পেয়ে থাকে। তো আমরা মারা শুধু আমরা যে ডাল আর চাল আলুর মিশ্রণের খিচুড়িটা না বানিয়ে, আমরা যদি তাদেরকে মানে সপ্তাহ অন্তত একটা বা দুইটা দিন বিভিন্ন সবজির মিশ্রণে একটা ভালো খিচুড়ি তৈরি করে দিতে পারি, যেটাতে সবগুলো পুষ্টি উপাদান থাকে, তাহলে মন্দ কি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আল্লাহর রহমতে। নিশ্চয় আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে শুক্রবার, তো সবাই নিচে বাসায় আছেন। আমি আপনাদের জন্য নতুন একটা ওই যে ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি খিচুড়িটা রান্না করি। তো আমি বিভিন্নভাবে খিচুড়িটা রান্না করি, আমাদের আমার ফ্যামিলির মেম্বারদের চাহিদা হিসাবে আমি খিচুড়িটা রান্না করার চেষ্টা করি। আমার ফ্যামিলি মেম্বাররা, বিশেষ করে আমার হাজব্যান্ড, মানে বোনা খিচুড়ি থেকে এসে সবজি খিচুড়ি মিক্সড যেটা, সেটা খেতে খুব পছন্দ করে, যাকে এক কথায় ল্যাটকা খিচুড়ি বলে। তো আমি প্রথম প্রথম আমার এই জিনিসটা ভালো লাগতো না, আমি বোনা খিচুড়ি পছন্দ করতাম, ওর ছিল ল্যাটকা খিচুড়ি। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, আসলেই বোনা খিচুড়ি ডাল চাল আলু মিশ্রণ খিচুড়ি থেকে যে সবজি মিক্স মিক্সড ভ্যারাইটিজ সবজি দিয়ে যে খিচুড়িটা রান্না করা হয়, সেটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তো আমি বাচ্চাদের কথা, বাচ্চার বাবার কথা চিন্তা করে নিজেও আস্তে আস্তে এটা আমি এখন মানে অভ্যাসে পরিণত করেছি, এখন এটা আমার থেকেও ভালো লাগে। তো বাচ্চারা সরাসরি কিন্তু সবজি খেতে চায় না, তাদের সবজি খেতে কিন্তু অনেক কষ্ট হয়। আমরাও সেম ছোটোবেলাতে সবজি খেতে চাইতাম না, খুব জোর করে সবজি খাওয়ানো হইতো বা সবজি খেতাম না। কিন্তু এখনকার মায়েরা একটু বেশি সচেতন, মায়েরা কিন্তু সবজিটাকে সবজি হিসেবে না দিয়ে বিভিন্নভাবে এটাকে আমরা ওদেরকে প্লেটে উঠাই দিতে পারি, যেমন ফ্রাইড রাইসের সাথে সবজি দিতে পারি, খিচুড়ির সাথে সবজি দিতে পারি। তো আমি আজকে আপনাদেরকে আমার বাসায় মানে তিন ধরনের খিচুড়ি রান্না করি, তা আজকে আপনাদেরকে দেখাবো। বেশিরভাগই আমি কিন্তু ওই যে সবজি দিয়ে বরবটি, গাজর, টমেটো, আলু, তারপরে আপনার বাঁধাকপি, শুধু করলা বাদে আর অন্য অন্য যত সবজি থাকে, শাক থাকলে শাকও দিই, আমি সবজিটা রান্না করি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু গাজর, বরবটি, টমেটো, আলু, ডাল চাল সবগুলো দিয়ে একটা পুষ্টিকর খিচুড়ি রান্না করতেছি বাচ্চাদের জন্য, যা আমি প্রায় রান্না করি। আর এটা আমি একটু শুকনো শুকনো আর রেখে একটু ভিজে ভিজে টাইপের রাখবো, তো এটা এরা চিকেন ফ্রাই বা ডিম শুদ্ধ দিয়ে খাবে, এদের পুষ্টিগুণটা পূর্ণ হবে, সাথে মানে নাস্তাটা হয়ে যাবে। তো আমি আজকে তিন সবজি তিনটা উপকারিতা বলবো, তো তিনটা সবজি যেমন বরবটি, ঢেঁড়স ও গাজরের উপকারিতা বলবো, যা আমরা খিচুড়ির মাধ্যমে বাচ্চাদেরকে খাওয়াতে পারি। বরবটিতে আছে ভিটামিন এ, সি, ডি, কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম ও ফসফরাসের ও মিনারেলে ভরপুর এই বরবটি। এই বরবটিতে অনেক উপকারিতা আছে, যেমন বরবটি আমাদের চর্বি কমায়, এটা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ বাড়িয়ে দিয়ে আমাদের শরীরে চর্বি কমাতে সাহায্য করে, এবং এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের রয়েছে। এছাড়া এই বরবটি ক্যান্সারের ঝুঁকি কমায়, হার্ট সুরকাতে বরবটি কিন্তু প্রচুর কাজ করে, উচ্চ রক্তচাপ ও বুক জ্বালা পড়া এগুলা থেকে আমাদেরকে বরবটি আমাদেরকে উচ্চ রক্তচাপ থেকে এবং বুক জ্বালা পড়া থেকে আমাদেরকে রক্ষা করে। এছাড়া হাড়ের ঘনত্ব বৃদ্ধি করতে এই বরবটি অসাধারণ কাজ করে, অস্থিসন্ধির যত্ন নিতে কিন্তু বরবটি অসাধারণ কাজ করে, এছাড়া আয়রনের ঘাটতি পূরণ করতে বরবটির জুড়ি নেই। তাছাড়া আরও বলবো ঢেঁড়সের উপকারিতা, ঢেঁড়স আমাদের কোলেস্টেরল কমায়, আমাদের গর্ভবতী মায়ের যারা আছে তাদের ভ্রূণ তৈরিতে এবং ভ্রূণের মস্তিষ্ক বিকাশে
খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া এই ডায়নোসর ত্বকে বিষাক্ত পদার্থ দূর করে আমাদের ত্বকে মসৃণ করে। যাদের অ্যাজমার সমস্যা আছে, শ্বাসকষ্টতে ভুগে, তারা এই ডেরস খেতে পারেন। তাদের প্রতিদিন খাদ্য তালিকায় এই ডেরসটা আপনারা রাখতে পারেন। এবং ডেরস কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়, এরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজমে সাহায্য করে এবং চুলের যত্নে এই ডেরস অনেক উপকারী। এবারে বলবো গাজরের উপকারিতা। গাজর প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ খাবার। এটা আমাদের ত্বক সুন্দর করে, আমাদের ক্যান্সারের সেলগুলো ধ্বংস করতে এই গাজর খুব উপকারী। ক্যান্সার সুরক্ষাতে এই গাজর আমাদের অনেক উপকার দেয়। দৃষ্টিশক্তি বৃদ্ধিতে আমাদের গাজর অনেক উপকার করে। গাজরের ভিতরে যে ভিটামিনগুলো আছে এগুলো আমাদের দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয় এবং এটি শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়িয়ে দেয়, আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখে। তো আমরা অবশ্যই পুষ্টিগুণের কথা চিন্তা করে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় এরকম একটা খিচুড়ি রাখতে পারি, যেটা সম্পূর্ণ সবজির মিশ্রণের তৈরি এবং সবগুলো পুষ্টি উপাদানে ভরপুর, যা আমাদের বাচ্চাদের বিভিন্ন ভিটামিনের চাহিদা পূরণ করতে পারে এবং আমাদের বাচ্চাদেরকে একটা হেলদি স্বাভাবিক জীবন গড়নে সাহায্য করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সবাই বাসায় নিশ্চয় এই ডাল চাল খিচুড়ি মিশ্রণে যে খিচুড়িটা করেন এটা পরিহার করে আস্তে আস্তে সবজি দিয়ে বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, সি এগেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, এবং সকল সকল ভিডিও নোটিফিকেশন পেতে হলে অল আইকনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, সি এগেন।